সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি দারিংবাড়িতে। এখন প্রায় রাত 7:30-8টার মতো বাজে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ডানলপ থেকে একটু এগিয়ে। কালকে ভোরবেলা গিয়ে দারিংবাড়িতে পৌঁছাবো এবং এটা আমার অনেক দিনের শখ দারিংবাড়িতে যাওয়ার। তো আজকে একটা ভালো সুযোগ পেয়েছি, আর একটা গ্রুপের সাথে যাচ্ছি। দেখাচ্ছি আমি কোথায় দাঁড়িয়ে আছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। এই সামনে যে ফ্লাইওভারটা উঠছে এটাই নিবেদিতা সেতু। সেখান থেকে সোজা উঠে টোল পেরিয়ে বাদিক নিয়ে কোলাঘাট হয়ে খড়গপুর হয়ে ঢুকে যাবো, উড়িষ্যার চলে যাবো। উড়িষ্যার দিকে খড়গপুর যাবো না, খড়গপুরের আগেই একটা কারণ আছে, সেখান থেকে বেরিয়ে যাবো। চলুন যেতে যেতে দেখা হোক রাস্তায়। এটা বারকুলের পান্থনিবাস, যেটা ওটিডিসির নিজস্ব। এখানে আমরা খাবো কিন্তু থাকবো না। এটাতে আসতে গেলে ওইদিকে একটা রেললাইন আছে, সেটাকে পেরিয়ে আসে সেই রেললাইন যেটা দিয়ে হায়দ্রাবাদ বা ভাইজ্যাগ বিশাখাপত্তনম যাওয়া যায়। আর এটা হচ্ছে মেইন পান্থনিবাস। বোটিংয়ের জন্য কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। এটা বারকুল থেকে বোটিং করতে গেলে লাগে। যাচ্ছি বোটিংয়ে, দেখা যাক কেমন হয়। এটা আমাদের টিকিট, এটা আমি ভালো করে ছবি তুলে দিয়ে দেবো। আর এই হচ্ছে চিল্কা, এখান থেকে একদমই ডলফিন দেখা যাবে না, বাট এমনি চিল্কাটাকে ঘোরা যাবে। মোটামুটি 10 জনের বোট, সেখানে আমরা শেয়ারিংয়ে যাচ্ছি। আমরা 6 জন, আমাদের সাথে 8 জন ছিল। তো 265 টাকা করে পার হেড পড়েছে আমাদের। টোটাল বোটের ভাড়া নিয়েছে 2655 মতো। এই হচ্ছে চিল্কার একটা অংশ। এই সেই দূরের যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটাই সেই পাহাড় যার নিচ দিয়ে আমাদের সাউথ ইস্টার্ন রেলের সমস্ত ট্রেন, যেগুলো আপনার টুয়ার্ডস অন্ধ্রপ্রদেশের দিকে যায়, হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ বা চেন্নাই ব্যাঙ্গালোর, সব এই লাইনটা দিয়ে যায়। পাহাড়ের নিচে লাইন রয়েছে, রেল লাইন, সেটা দিয়ে যায়। প্রায় 1 ঘন্টা আসার পর এখানে একটা মন্দির আছে, আমরা এখন সেখানেই উঠব। খুব সুন্দর, মানে চিল্কা 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 করে শুনে গেছি এতদিন ধরে। এবং অনেকের থেকেই আমি শুনেছিলাম যে সাতপদর থেকেও হয়তো বারিকুল আর রম্ভার যে বোট রাইড, এটা খুব ভালো, একদম শান্ত এবং অত্যন্ত সুন্দর। দূরে দেখা যাচ্ছে বিশাল বিশাল পাহাড়। এবং এই যে মন্দিরটা, এইটাতেই আমরা যাচ্ছি। এখানে ওরা নামাবে, এখানে কিছুক্ষণ থেকে আবার ব্যাক করা। গোটাটা মোটামুটি 2 ঘন্টার জার্নি ওরা বলেছে, কারণ এই যে বোটটাতে আমরা করে যাচ্ছি না, দেখাচ্ছি বোটটা, এই সেই বোট, এই বোটটা কিন্তু আস্তে চলছে, জোরে চলছে না। আর এই হচ্ছে আমাদের পিছন দিকটা, যেদিকে আমরা ফিরে চলে যাব ফেরবার সময়। এখন আমরা এসে পৌঁছেছি এই মন্দিরটাতে। মন্দিরের ভিতরে আমি ঢুকবো না, কোনো পার্টিকুলার কারণ নেই, জাস্ট জুতো খুলতে হবে বাইরে খুব গরম বলে, তাই জন্য আর ঢুকছি না। কিন্তু মন্দিরটা খুবই সুন্দর, দারুণ লোকেশন। চতুর্দিকে
সুন্দর পাহাড়, মনমুগ্ধ করা দৃশ্য যাকে বলে। এদিকে ঘুরতে এলে চিল্কা কিন্তু অবশ্যই আসা উচিত প্রত্যেকের, দারুণ সুন্দর জায়গা যদি না আসা হয়ে থাকে। জলটা অসম্ভব পরিষ্কার, যেটা আমার দেখে খুব ভালো লাগছে, বহুদিন পর এত পরিষ্কার জল দেখতে পাচ্ছি, মানে ভীষণ পরিষ্কার একটা জল। দারিংবাড়ি পৌঁছানোর পথে পথেই যাক, এত সুন্দর ভিউটা পেয়ে থামতে বাধ্য হলাম, দারুণ সুন্দর। এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এখনো প্রায় 50 কিলোমিটার মতো বাকি। মাঝখানে একটা মোড় এলো, এই সুন্দর মূর্তিটা দেখে বেশ দাঁড়াতে ইচ্ছা করলো। আমাদেরকে যেতে হবে এই দিকে, যেতে হবে আমাদেরকে লোকাল বাস, এগুলো দেখতেই পাচ্ছেন, এখানে এরকমভাবেই গ্রামের জীবনযাপন হয়। আর সুন্দর, বেশ দারুণ সুন্দর ওদের, গরম আছে অবভিয়াসলি, প্রচণ্ড গরম, কিন্তু সুন্দরও আছে, মানে সিনিক বিউটি অসাধারণ, সিনিক বিউটি কোনো কথা হবে না এরকম সিনিক বিউটি। দারিংবাড়ি প্রায় এসে গেছি, ইউটোপিয়া রিসোর্ট যেখানে আমরা থাকবো সেইটা আর এখান থেকে মাত্র 2-1 কিলোমিটার, কিন্তু তার আগে এই অসম্ভব সুন্দর এক দৃশ্য, ভীষণ সুন্দর দৃশ্য, এই জন্যই বলা হয়, সম্ভবত বলা হয় উড়িষ্যা কাশ্মীর, দূরে খালি পাহাড় আর পাহাড় এবং পাহাড়, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধুই পাহাড়। এসে গেছি আমাদের রুমে 105, ওই জায়গাটা হচ্ছে রিসেপশন, আর এটা
সেকেন্ড ফ্লোর, মানে তিনতলা বেসিক্যালি। পুরো জায়গাটা পাহাড় দিয়ে ঘেরা, বিশাল সুন্দর পাহাড়। আর এইখানে দেখে নেওয়া যাক আমাদের রুমটা কেমন হয়েছে। 105, বাহ, ভীষণ সুন্দর রুম দিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বেশ সুন্দর। ও পিছনে একটা, বাবা পিছনে তো বিশাল বড় একটা ব্যালকনি আছে, থাকবার মতো জায়গা যাকে বলে। দারুণ সুন্দর, দারুণ সুন্দর, একদম ভীষণ সুন্দর। এবার দেখা যাক বাথরুমটা কতটা পরিষ্কার। কোমর রয়েছে, হ্যান্ড ফসেট রয়েছে, সাবান রয়েছে, শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে এই জায়গাটাতে। খুব সুন্দর, ভালো রুম। এখানে চায়ের স্ট্যাশে দিয়ে দিয়েছে, ছোট্ট একটা টেবিল দেওয়া আছে, টিভিও দেওয়া রয়েছে, টাটা স্কাই রয়েছে তাতে, ভীষণ সুন্দর, কোনো কথা হবে না। বাহ, এই যে ভিডিওতে দেখি সবাই বলে যে আবার আসতে ইচ্ছে করে, আবার আসতে ইচ্ছে করে, তার পেছনে কারণ আছে। এমনি এমনি লোকজনের আসতে ইচ্ছে করে না বারবার। ভীষণ ভালো, এই রুমের ভাড়া কিন্তু 3,000 টাকা এবং সিজনে 3,500। যেহেতু আমরা একটু অফ সিজনে এসেছি, দ্যাট ইজ সেপ্টেম্বরে, সেপ্টেম্বরের শুরুতে, তো এটা একটা অফ সিজন হিসেবে কাউন্ট হচ্ছে।